অবশেষে গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ। হারিয়াদহে মা ছেলেকে গণপিটুনির ঘটনার চার দিনের মাথায় গ্রেফতার জয়ন্ত। হারিয়াদহের কাছে বড়ানগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী। বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে জয়ন্ত সিংহকে। নাকের ডগায় জয়ন্ত, তাও কেন খোঁজ পেল না পুলিশ? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। হারিয়াদহের গণপিটুনি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। তিন দিন ধরে খোঁজ পেল না পুলিশ, চার দিনের মাথায় গিয়ে জয়ন্ত সিংহকে গ্রেফতার করলো বেলঘরিয়া থানার পুলিশ। আড়িয়াদহ কাণ্ডে অবশেষে পুলিশের জালে জয়ন্ত সিংহ। এই মুহূর্তে আমরা রয়েছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ডানলপের মাঝামাঝি বিটি রোডের ওপর। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে ভোরবেলা ঠিক এইরকম জায়গা থেকেই জয়ন্ত সিংহকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। ঘটনার দিন রাতে জয়ন্ত সিংহ গাড়ি নিয়ে চলে যায় নর্থ বেঙ্গল, সেখানে দুদিন ছিল এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই দুদিন থাকার পর জয়ন্ত সিংহ ফের টাকা শেষ হয়ে যাওয়ার কারণে গাড়িতে অল্প তেল ভরে সে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এবং কলকাতায় এসে সে এক পরিচিতের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং এখান থেকে ফের তার উড়িষ্যায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে মোবাইলের টাওয়ার লোকেশন এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ডানলপের কাছাকাছি ঠিক এই জায়গা থেকেই অভিযুক্ত জয়ন্ত সিংহকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর আঘাত সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় জয়ন্তকে নিয়ে মোট 9 জনকে গ্রেফতার করলো পুলিশ। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জয়ন্ত সিং গ্রেফতার হয়েছে, কিন্তু তার সাগরেদরা এবার হুমকি দিতে শুরু করেছে। দক্ষিণেশ্বর থানায় এই মর্মে নতুন করে অভিযোগ দায়ের করলেন আক্রান্তের বোন। জয়ন্তর 7 জন সাগরেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। 9 জনের গ্রেফতারির পরেও দমানো যাচ্ছে না জয়ন্তর গ্যাংকে। অভিযোগকারিনী তার হাতে রয়েছে এই ধরনের কাগজ, যে কাগজে এই মুহূর্তে একটু আগেই থানায় এসে তিনি অভিযোগ দায়ের করলেন, আর একটা কমপ্লেন লঞ্চ করলেন। কাদের এগেনস্ট? কালতলা স্পোর্টিং ক্লাবের পুরো যারা ছিল তাদের উপরে। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমাকে নিয়ে, কালতলা স্পোর্টিং ক্লাবটা জ্যানসিং, উনি লিডার, উনি ওখানেতে একটা ঝামেলা তো করেছেন, তার মধ্যে ওনারই মদতে। জি, আপনার পরিবারের লোকেরা হাসপাতালে, এই জয়ন্ত সিং, জয়ন্ত সিংহ আজকে অ্যারেস্ট হয়েছে। এই অবস্থাতে আপনি আবার দক্ষিণেশ্বর থানায় এসে আর একটা কমপ্লেন করছেন জয়ন্ত অ্যাসোসিয়েটদের এগেনস্টে। অভিযোগটা হচ্ছে জয়ন্ত সিং তো অ্যারেস্ট হয়েছে, তার মদতেই আমাকে নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু তথ্য আমি পাই যে আমাকে নিয়ে প্রচণ্ড থ্রেটিং করা হয়, নোংরা নোংরা ভাষায় আমাকে নিয়ে প্রচুর উলফাল কথা বলা হয়, যে রাস্তায় পেলে এই করবে ওই করবে, আরও নোংরা নোংরা থ্রেট করে, প্রচণ্ড আমি আতঙ্কিততে রয়েছি। আপনাকে হুমকি দিচ্ছে প্রচুর? কারা এটা? তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলেরা। কতজনের এগেইনস্ট? 7 জন। 7 জনের নাম্বার, সব কিছু, ঠিকানা থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব কিছু আমি জমা দিই। 7 জন কি জয়ন্তর অ্যাসোসিয়েট? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাদের নামও ওখানেতে তুলেছে, জ্যানসিংয়ের নাম তুলেছে। ওরা এটা কেন? আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমাদেরকে তো চাইছে না, যে ওরা বুঝতে পারছে যে ওরা ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ওদের নিশ্চয়ই কিছু একটা করা হবে, কেস করা হবে, ওরা তো ভয়তে রয়েছে। ওরা আমাদেরকে দমকাতে চাইছে যে আমরা এটা করে দেবো। এত বড় ঘটনা, জয়ন্তর পালিয়ে যাওয়া, পুলিশের ধরা, 9 জনের গ্রেফতারি, তারপরেও এই গ্যাংকে থামানো যাচ্ছে না? তাও থামানো যাচ্ছে, তাও ওরা এইসব করে যাচ্ছে, ভয় দেখিয়েই যাচ্ছে, থ্রেট করেই যাচ্ছে, বলছে রাস্তায় বেরালে এই করে দেবো, একা পেলে এই করে দেবো, ওই করে দেবো। আমি তো প্রচণ্ড আতঙ্কে রয়েছি, কখন কি আমার হয়ে যেতে পারে আমি তো বুঝতেই পারবো না। জয়ন্ত গ্রেফতার হয়েছে ফাইনালি, কি বলবেন? আমি খুব স্বস্তি পেয়েছি, খুব স্বস্তি পেয়েছি সেটা বলবো না, স্বস্তি পেয়েছি, কারণ এর আগের বারেও 2-3 বার এরকম হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আবার পুলিশ কোনো কারণে ছেড়ে দিয়েছে। এইবারও যে এইটা হবে না এমন তো কোনো প্রমাণ নেই, তো আমি এই জন্য পুলিশদের কাছে এইটুকানি বলবো যে তাদের যেন পরে শাস্তি দেওয়া হয়, কারণ ওরা আবার বেরাবে 2-3 মাস পরে, আবার আমার সঙ্গে আজকে এটা হয়েছে, আমার মামিয়ার দাদার সঙ্গে হয়েছে, কিছুদিন পরে তাদের সঙ্গে অন্য কারোর সঙ্গেও করবে, এমন তো কোনো ওরা ইয়ে বলে দেবে না যে ওরা করবে না। তো আমি প্রচণ্ড আতঙ্কে রয়েছি। এই হুমকির অভিযোগ দক্ষিণেশ্বর থানায় দায়ের করতে এসেছেন, পুলিশ কি বলল? পুলিশ বললো আমার সাথে রয়েছে, পুরোপুরি সাথে রয়েছে, বললো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, যারা যারা এই জিনিসটা করেছে তাদের উপরে কড়া শাস্তি দেওয়া তো হবেই, আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ওরা আমার উপর আমার সাথে রয়েছে পুরোপুরি। কলেজ পড়ুয়া এবং তার মাকে রাস্তায় ফেলে রবিবার মধ্যরাতে বেধড়ক মারধরের ঘটনার প্রায় 4 দিনের মাথায় শেষ পর্যন্ত গ্রেফতার জয়ন্ত সিং। তা নিয়ে সৌগত রায় এবং অর্জুন সিং কে কি বলছেন একবার দেখুন। পুলিশকে কৃতিত্ব দেব, পুলিশ এত চাপ সৃষ্টি করেছিল যে ওর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না, আত্মসমর্পণ করেছে আমি যতদূর জানি অ্যারেস্টে। তবে আমার, আমি পুলিশের সাথে কথা বলিনি,
ওর পরিবারের উপর চাপ থাকে। সাধারণত পুলিশ যখন কাউকে খোঁজে তখন তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে, তাতেই অ্যারেস্ট হয়ে যায়, কোনো সিগন্যালের ব্যাপারই নেই। জয়ন্ত সিংকে ধরতে আবার সিগন্যালের কী দরকার? ও তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, বহুদিন জেলে ছিল, আরেকজনকে বোম্বা বলে একটা ছেলেকে মারার অভিযোগে। সুতরাং ওকে ধরতে কোনো, ও তো মাস ক্রিমিনাল, ওকে ধরতে কোনো সিগন্যালের দরকার হয় না। কে মদন মিত্র কী বলছে তা নিয়ে আমি কনসার্ন নই। হ্যাঁ, আমি দেখলাম ছবিগুলো, একটা ফুটবল টুর্নামেন্টে আমি গিয়েছি, সেখানে ও ছিল, আমি জানি কে জয়ন্ত কুমার সিং। এই পর্যন্ত প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্র সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র, এই জয়ন্ত সিংয়ের। প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে, এই পুলিশের কোনো কাজ আছে? কেন আপনারা, এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? কোনো নিরাপত্তা বলে নেই। আপনারা এটা করতে পেরেছেন, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা ওনার হয়ে গেছে, উনি এখন দিশাহারা হয়ে গেছেন। এখন রোজই ওখানে গুলি চলে, রোজই ওখানে গুন্ডামি হয়, রোজই ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয়, রোজই মারধর হয়। আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব। সৌগত রায় বলছেন যে জয়ন্ত সিংহর গ্রেফতারির জন্য পুলিশকে তিনি কৃতিত্ব দেবেন, পুলিশকে ক্রেডিট দেবেন। আবার জয়ন্তর ভাই প্রিয়ন্ত সিং, তিনি বলছেন গ্রেফতার করা হয়নি জয়ন্ত সিংহকে, জয়ন্ত সিং নিজে আত্মসমর্পণ করেছেন। কি বলছেন দেখুন। প্রথমত তো আমি আগেও বলেছি, এখনো বলেছি যে ও ছিল না বা ও কাউকে মারেনি। এফআইআর এ নাম দিয়েছে, সেটা প্রশাসনের ব্যাপার। এবার ও সিলিন্ডার করেছে সেটা ও জানে, ও ভালো মতো কেন সিলিন্ডার করেছে, যেহেতু ওর নামটা ছিল। দেখুন, মদন মিত্র তো আমাদের এখানকার বিধায়ক, উনি ঠিক আছে, উনি উনি সবার ঘনিষ্ঠ, মানে আমার দাদা বলে তার ঘনিষ্ঠ বা কারোর ঘনিষ্ঠ না, উনি সবার ঘনিষ্ঠ। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই, উনি ঘনিষ্ঠ হলে বা এই কিছু ভয়তে ও ছিল না, যেহেতু ওর নামটা ছিল এফআইআরে, ও সেটা জানতো। এবং ন্যাচারালি একটা মানুষের তো ভয় থাকেই যে অ্যারেস্ট হয়ে যাবো, পুলিশ তুলে নিয়ে যাবে। সুতরাং ও এদিক ওদিক কোথাও ছিল, হয়তো সে আমার সাথে কন্ট্যাক্টও হয়নি, কারণ আমি তো দুবেলা প্র্যাকটিস চলছে ভবানীপুরের, প্লাস ম্যাচ চলছে, আগের দিন ম্যাচ ছিল। সুতরাং আমি এর মধ্যে এই ব্যাপারগুলোকে জানতামই না, পরে যেগুলো শুনেছি সেইগুলোই তোমাকে আমি বলছি।